দুনিয়ার থেকে চলে যাব এটাই চির সত্য, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ সত্য, এটো একদিন মালাকুল মৌত মৃত্যুর কোলে ঢোলা পড়বে, এটো সত্য। কেননা আরশের নিচে বিরাট অক্ষরে লেখা আছে, ইন্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব যিনি উনি আরশের উপরে বিরাজমান। মালাকুল মৌত একদিন মরবে। হ্যাঁ হাদিস লম্বা, আল্লাহ কোন পর্বে মালাকুল মৌতকে জিজ্ঞাসা করবে কে বাকি, তো বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা তুমি মরো। লিআন্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মৌত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন, বি ইজ্জতিকা ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তাহলে মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, কিন্তু আসল কথায় চলে আসি, যদিও সৃষ্টির সেরা কুদরতি হাতে তৈরি, যদিও এই কথা বিশ্বাস করি যে যে দুনিয়াতে আছে মৃত্যুই চির সত্য, কিন্তু আমি এই মজমাকে জিজ্ঞাসা করব, দয়াপুরের মানুষকে জিজ্ঞাসা করব, বলেন আমি ওই চলে যেতে হবে যেটাকে কোরআনের ভাষায় বলে কাল গদিন কাল, ওটার জন্য আপনার আর আমার প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুত বলেন, ভাবেন কতটুকু প্রস্তুত আমরা। এই মজমায় তো একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে নির্জনে দুই মিনিট বসে এই কথা ভাবে বা ভাবছে, বয়স যতটুকুই হোক, যে আমি নির্জনে বসে দুই মিনিট ভাবছি যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি, কিন্তু চলে তো যেতে হবে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু। অথচ হাদিস তো হুকুম আসছে, ইদা আসবাহ তাফালা তান্তাজিরিল মাসা, দয়ার নবী তো আমাদেরকে চোখের পানি দিয়ে বুঝাইছেন, ইদা আসবাহ তাফালা তান্তাজিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, ইদা আমসাই তাফালা তান্তাজিরিস সাবা, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না, মাটি তো প্রতিদিন শতবার বলে তামসি আলা তাহরি মাসিরু কাফি বাতমি, তুমি আমার পিঠে চলমান বটে কিন্তু অচিরেই তোমার তুমি আমার পেটে আসবে, ডেলি তো শতবার বলে, হাস্য উজ্জ্বল ব্যক্তিটাকে দেখা তো মাটি বলে তাদহাকু আলা জাহারি সাতাবকি ফি বাতনি, তুমি আমার পিঠে হাসো হতে পারে তুমি আমার পিঠে কাঁদবে, ফুর্তিমান মানুষটাকে দেখা তো নিচের মাটিটা বলতে থাকে আতাসুরু আলা জাহারি, তুমি আমার পিঠে ফুর্তি, সতাহজানফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্র ডুবতে পারো। রং তামাশায় যে মানুষটা বিবর থাকে তার পায়ের নিচে একটা মাটিটা তো বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা জাহারি, আমার পিঠে তোমাকে রং তামাশা খায় তাই না, সতাকুলুকা দুধ ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরা মাকড় খাবে, সূর্যটা তো প্রতিদিন উঠার সময় চিৎকার দিতে থাকে আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো, লান আউতি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। যদি বলতে যাই তাহলে তো বলতে হয় বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমাদের মহল্লার কুকুরগুলো পর্যন্ত অপরিচিত ব্যক্তি আমাদের মহল্লায় ঢুকতে দেরি, ওকে সতর্ক করতে দেরি করে না, কুকুর পর্যন্ত অপরিচিত ব্যক্তিকে দেখলে চিৎকার দিতে থাকে, আমরা মনে করি সে চোর দৌড়াইতেছে, আসলে তা না, সে অপরিচিত মানুষ যখনই সামনে আসে
সে তাকে সতর্ক করতে থাকে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর বলতে থাকে, ইয়া ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গাজাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। সত্য তো এটাই বিদা, আমার কথা এটাই বুঝানোর ছিল যে আমরা চলে যাব এটা চির সত্য, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি প্রস্তুত কতটুকু, আমি প্রস্তুতি নিলাম কতটুকু, আমি যে চলে যাব আমি কতটুকু প্রস্তুত, কারণ প্রস্তুতিবিহীন তো আল্লাহর কাছে কোনো দাম পাওয়া যাবে না। সত্য এটাই, দুনিয়াতে যাই হোক না হোক, দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, সত্য এটাই, কেউ উপর কেউ নিচে এটা তো দুনিয়ার জিনিস, প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, স্থান পাওয়া যাবে না, জায়গা পাওয়া যাবে না। আল্লাহ তো প্রস্তুতি দেখেন আর কিচ্ছু দেখেন না, কসম খোদার দয়াপুরের মানুষ, আল্লাহ প্রস্তুতি দেখবেন আর কিচ্ছু দেখবেন না, ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান আর আল্লাহ রসুল চান, কিচ্ছু দেখবেন না। যদি দেখতেন, যদি দেখতেন তাহলে আসিয়ার কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী, আসিয়ার কোনোদিন জান্নাতি হওয়ার সুযোগই ছিল না। কোরআন আজকেও বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফেরাউন, আসিয়ার জান্নাতি হওয়ার কোনো সুযোগ ছিল না, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত থাকে না, স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত থাকে না, একই বিছনায় একই খাট একই কামরা একই বালিশ একই কম্বল। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, কোরআন এখনো বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের স্ত্রী পোশাক, আসিয়া জান্নাতে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ যদি দেখতেন দুনিয়া জান্নাতি এটাই সত্য, আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে এটাও সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী আসিয়া, কেন আসিয়ার রাজা তো জান্নাতে যাবে না, সে কি রাজা ছাড়া জান্নাতে থাকবে নাকি? আমার তো মনে হয় আসিয়া জান্নাত পেয়ে এতটুকু খুশি হয় নাই যখন আসিয়া জানতে পারছে যে দুজাহানের বাদশাহ আমার জান্নাতের রাজা, ওই দিন যতটুকু খুশি হয়েছে। যদি দুনিয়ার সম্পর্কই আল্লাহ দেখতেন তা আমার বিশ্বাস, আমার দিল দেমাগের ভিতরে রক্তের কোনায় কোনায় এটা বসানো যে আমার বিশ্বাস আবু তালেবের মতন মর্যাদাশালী নবী রসুলদের পরে কেউ হতো না, আবু তালেবের মতো মর্যাদাশালী। কেন আপনি জানেন না, ৪৪ বছর ১০ দিন বাতি যাকে বুকে রেখা পালছেন, ৪৪ বছর ১০ দিন পালছেন, বিয়ের খোদবাটা আবু তালেব পড়াইছেন, মৌলানা বসা আছে জিজ্ঞেস করেন, আমার মনে হয় না, আমি কালকে এক জায়গায় বলতেছিলাম আলেম ওলামাদের ভিতরে, আমার মনে হয় এরকম কোনো খোদবা কোনো আলেমও বানাইতে পারবে না, কোনো আলেমের পক্ষে বানানো এরকম খোদবা সম্ভব না। আবু তালেব যেই খোদবা পড়ছে আল্লাহ রসুলের বিয়েতে, যখন খাদিজাতুল কুবরা আম্মাজানের সাথে বিয়ে হয়, ওই খোদবাটা আবু তালেব পড়ছেন, আবু তালেব বাতিজাকে ৪৪ বছর সিনায় রাখছেন। হায়ে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনুর দস্তরখান শুধু আল্লাহর রাসূলের হাত লাগছে, ওই দিন থেকে আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানকে আর পানি দিয়ে পরিষ্কার করেন না, যখনই পরিষ্কারের প্রয়োজন হয় ময়লা হয়ে যায় তো আগুনে নিক্ষেপ করেন, তারপরে বাহির করে নিয়ে এসে ঝাড়া দেন, ময়লা আগুন ময়লাকে ছাই বানায় দেয়, দস্তরখানকে চকচকা করে দেয়, কিন্তু একটা সুতাও জ্বালাইতে পারে না, একটা সুতাও জ্বালানোর দস্তর আগুনের ক্ষমতা নাই। বন্ধুরা জিজ্ঞাসা করছে,
এই জাদু শিখলা তো শিখলা করতে গা বলছে এটা জাদু না এটা তো দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রাসূল খায়া এই দস্তুরখান দিয়ে হাত পরিষ্কার করছেন যদি আল্লাহর রাসূলের শরীরের পচা রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম হয় শরীরে শিঙা দিবেন রক্ত সাহাবী রাসূলকে দিবেন বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো তো বাহিরে যে চাইটা খেয়ে ফেলছেন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে কি করছো কয় যা করতে বলছেন তাই করছি বলছে আরে বলো করছো কি বলছে ইয়া রাসূলুল্লাহ চাইটা খেয়ে ফেলছি বলছে কেন বলছে সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না মনকে বুঝাইতে পারতেছিলাম না জিহ্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না তো আল্লাহর রাসূল বলছে জাহান্নাম তোর উপরে হারাম উম্মে আইমান মুস্তাদরিকে হাকিমের রওয়ায়েত উম্মে আইমান বলে আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছে রাতে পেশাব করছেন আগের যুগে ছিল আমাদের দেশে প্রচলন ছিল বয়স্ক মানুষ রাতে বাহির হতে পারতেন না এদের জন্য আলাদা পাত্র রাখা থাকত গড়ে পেশাব করতেন সকালে কেউ নিয়ে ফারাক ওটাকে পরিষ্কার করে নিয়ে আসতেন এই গ্রামে ওই প্রচলন ছিল আগের যুগে আল্লাহর রাসূল পেশাব করছেন সকালে উম্মে আইমানকে বলছেন নিক্ষেপ করে আসো তো হাসতেছিল আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ রাত্রেই তো নিক্ষেপ করে ফেলছি বলছে কোথায় বলে গরমের দিন ছিল পিপাসায় কাতর ছিলাম উঠা দেখছি বর্তন বড়া পানি নাক লাগায়া দেখছি সুগ্রাণ পান করে ফেলছি তো আল্লাহর রাসূল বলছে উম্মে আইমান মৃত্যু পর্যন্ত তোর আর খোদা আসবে না অতচ যে শিরায় উপশিরায় আল্লাহর রাসূলের রক্ত বিদায় প্রস্তুতি যে নিয়ে যাবে সেই আল্লাহর কাছে কিছু প্রাপ্য হবে ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান এই জন্যই চোখে দেখা বলতেছি এই জন্যই চোখে দেখা বলতেছি এই জন্যই চোখে দেখা বলতেছি ফেরাউনের কীতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন আপনারা এখনোই কবর রাখা আছে পুরো প্যাক করা শুধু একটা ছিদ্র রাখা আছে হাজারো মানুষ ডেলি যায় শুধু এই গ্রান নাকে নেওয়ার জন্য ফেরাউনের বাড়ির কীতদাসী মাস্তা এর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো মানুষকে কাঁদায় আমি ছয়বার গেছি ইথিওপিয়া ছয়বারই পরীক্ষামূলক গেছি যে চোখে পানি কি আমার ইচ্ছা আসে না এমনি এমনি আসে প্রত্যেকবার দেখছি কান্নার ইচ্ছা ছাড়াও চোখের পানি আসে ভিতরে চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় দেড় ঘন্টার দূরত্বের দেড় ঘন্টার দূরত্বে রাবেয়া বসরির বাড়ি রাবেয়ার বাড়ি রাবেয়া আসলে বসলান না রাবেয়া ইথিওপিয়া তাকে বিক্রি করা হয়েছে বসরায় যদিও তার কবর বসরায় কিন্তু তার বাড়িটা এখনো ঐতিহ্য রাখা আছে ওইখানেও গেল ভিতরে চিৎকার আসে হায় রাবেয়া তুমি কোথায় আমার বাড়ির মাবুন কোথায় আমার সমাজের মেয়েরা কোথায় আর তুমি কোথায় একজন কৃতদাসী ৩৩ বছর বয়সে যে দুনিয়ার থেকে চলে গেছে মৃত্যুর আগে যে বিধবা হয়ে গেছে রাবিয়া মৃত্যুর আগেই বিধবা বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি আমরা মরবো এটাই সত্য কিন্তু কোরআনও বলে মা কদ্দামাত লিগাদ ও মানুষ তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুত প্রস্তুতি কতটুকু প্রস্তুতি ব্যতীত ওইখানে ওই প্রস্তুতি যেই প্রস্তুতি আল্লাহ চান আল্লাহ রাসূল আল্লাহ চান ওই প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে না ইজ্জত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না জায়গা পাওয়া যাবে দুনিয়াতে হয়তো অনেক কিছু পাওয়া যাইতে পারে দুনিয়ায় সারা দুনিয়ার ভিতরে একক ব্যক্তিত্বের মালিকও হইতে পারে তাতে কিছু আসে যায় না কিন্তু বিষয় হইল আল্লাহর কাছে কতটুকু আছে আসেন দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলন মনে হয় এই জন্যই
প্রত্যেক ব্যক্তিকে এটা বোঝানোর জন্যই, শুধু একটা মেলা বা একটা গ্যাদারিং এর জন্য না, যে প্রতি বছর নিয়মতান্ত্রিক একটা মেলা দয়াপুরে দুই দিন ব্যাপী হয়। মানুষের মেলার রূপ ভিন্ন, আমাদের মেলার রূপ ভিন্ন। মানুষ মেলা করে অন্যভাবে, আমরা মেলা করব অন্যভাবে, এরকম একটা মেলা না, কসম খোদার এটা মেলা না, এটা মেলা না, এটা তো মলা না। এটা এটার জন্যই যে প্রত্যেক ব্যক্তি যেন এই দুই দিনের কথা থেকে নিজের ভিতরে গাইথা নিতে পারে যে আমি কতটুকু কালকের জন্য প্রস্তুত। কোরআন তো কালকে বলে, আসলে তো সত্য এটাই, এক মিনিটের নাই ভরসা। এটা কি কোরআন কাল বলতেছে, কালকের জন্য আমি প্রস্তুত কতটুকু? ওই প্রস্তুতি কিভাবে নিবে? আল্লাহ যেরকম প্রস্তুতি চান ওরকম কিভাবে নিবে? কিন্তু যদি আমি প্রশ্ন করি, আল্লাহকে যদি প্রশ্ন করি, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুকাল জুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, আপনার কথাও তো শোনা যায় না, তো আপনার প্রস্তুতি আপনি যেমন চান এমন নিব তো নিব কি কইরা? এটাও তো প্রশ্ন হইতে পারে, না হইতে পারে না। আমার কথা বোঝেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না ডাইরেক্ট, তো আমি প্রস্তুতি নিব তো নিব কি কইরা? তো আল্লাহ সহজ করছেন, ইহসান করছেন আমাদের উপরে। তা আল্লাহ বলছে ঠিক আছে, আল্লাহ মনে হয় প্রশ্নকে মেনেই নিছেন, তারপরে আল্লাহ পাঠায় দিছেন প্রত্যেক ব্যক্তি সহজে যাতে প্রস্তুতি নিতে পারে। যুবক যৌবনের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, নারী নারীত্বের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, প্রত্যেক ব্যক্তি তার স্থানে থাইকা, এমনকি রাজা তার রাজত্বের ভিতরে থাইকা, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় থাইকা যেন প্রস্তুতি নিতে পারে। এই জন্য আল্লাহ এক ব্যক্তিত্বকে পাঠাইছেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পাঠান নাই, ঘোষণা দিয়া পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু এইখানেই শেষ করেন নাই, এটাও বলা দিছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধু পক্ষে তো আমিও পক্ষে, আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে, আমার বন্ধু যদি সিগনেচার করে ওকে লেখা দেয় তো আমি আল্লাহ ওকে বললাম মেনা নিব। শুধু কোরআনের এই আয়াত বুঝায় না, সময় সংক্ষিপ্ত, এই জন্য বলতেছি মেরে দোস্ত, চলে তো যাব এটাই সত্য, কিন্তু প্রস্তুতি কতটুকু বা আমি প্রস্তুত কতটুকু? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই মুহাম্মাদুর মুহাম্মাদুর। এখন দয়াপুরের বুদ্ধিমান মানুষ যদি বলে নবীও তো নাই, 1434 বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছে, তাইলে আমি প্রস্তুতি নিব কোথেকে? তো আল্লাহ এটারও জবাব দিতেছেন, আল্লাহ আল্লাহর রাসূল মিলা জবাব দিতেছেন, ওয়া আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোককে নির্বাচিত করব, যাদের কাঁধে দায়িত্ব থাকবে, যাদের কাছে সুরক্ষিত থাকবে ওই পদ্ধতি, প্রত্যেক মানুষ তার স্থানে থাইকা, অবস্থানে থাইকা, পজিশনে থাইকা, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিতে পারে প্রত্যেক ব্যক্তি। এটা একদল লোকের কাছে আমার পক্ষ থেকে নির্বাচিত, একদল লোকের কাছে সুরক্ষিত থাকবে। শুধু আল্লাহ বলতেছেন না, সাথে সাথে আল্লাহ নবীজিকেও বলতেছেন, আপনিও সত্যায়িত করেন। তো নবীজিও চিৎকার দিয়া বলতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেমদের কাছে কিয়ামতের সকাল পর্যন্ত এটা সুরক্ষিত থাকবে। আছে, এই জন্যই আমার কথা কিন্তু সময়ও শেষ কথাও শেষ। এই জন্যই দেখবেন যেই সমাজে অটো চালায় 1000 টেলি কামানো যায়, ওই সমাজের আলেম 6000 টাকায় ইমামতি নিয়ে পড়া থাকে। এক প্রতিদিন 500-700-1000 কামানো অটো চালায় কোনো ব্যাপার না, ব্যাপার
আপনাদের দয়াপুরের মসজিদের ইমামের বেতন কত? কত? 50-60 হাজার হবে? কেন না দয়াপুর তো, আপনারা তো দয়ার ভান্ডার না, দয়ার ভান্ডার হিসেবে কমসে কম তো 20-25-30 হাজার হবে, ঠিক না? কয় হাজার টাকা? কয় হাজার বলেন? 10 হাজার, ঠিক না? আপনাদের অটোওয়ালা কামায় কয় হাজার? হ্যাঁ, এখানে মসজিদে 10 হাজার নিয়ে পড়া আছে। এই মাদ্রাসার কোন আলেমের বেতন 50 হাজার হবে না আমার বিশ্বাস। মুহতামিম সাহেবের বেতন মনে হয় 50 হাজার না, 20 হাজার কেনা এটাও সন্দেহ আছে, এটাও সন্দেহ আছে 20 হাজার কিনা। অধিকাংশ মাদ্রাসায় বাকি আছে, হয়তো দয়াপুরের মাদ্রাসায় নাই, গ্রামগঞ্জের অধিকাংশ মাদ্রাসায় বাকি। কেন পড়ে আছে? ওরা জানে দায়িত্ব আমাদের কাঁধে, উম্মত মানুষ প্রস্তুতি নেওয়া যাক, এই জিনিস আমাদের কাছে রাখা, যদি এদের দুয়ার পর্যন্ত না পৌঁছাইলাম, আমিও যদি অটো চালাইতে চলে গেলাম, আমিও যদি 20 হাজার প্রতি মাসে কামাইলাম, আমিও যদি 30 হাজার কামাইলাম, আমিও যদি 50 হাজার কামাইলাম, ওপেন দুনিয়া, এখন দুনিয়ার যেই কোথাও যায় কামানো যায়। আর ওলামায়ে কেরাম ইচ্ছা করলে পারেও, আল্লাহ এদেরকে শক্তি কম দেন নাই, আমিও যদি চলে যাই, তাইলে এই নামাজ উম্মতের, নামাজের কি হবে, উম্মতের বাচ্চাদের কি হবে? এই জন্য মাটিতে কামড় দিয়ে পড়া আছে, এমন মসজিদ নাই, বেতন যা দেখ আর না দেখ, কিন্তু কমিটি সুযোগ পাইলে কথা শুনাইতে একটাও ছাড় দেন না। সত্য তো? কেন পড়ে আসে? আসেন, কথা শেষ, যদি বুঝেন যে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, তাইলে হকানি আলেম আল্লাহ ওয়ালাদের কাছে আসেন। আলহামদুলিল্লাহ আমি দুনিয়া ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোনো প্রান্তে নাই, কোনো জমিনে নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের সাথে তুলনা হয় না, ওটা ভিন্ন জিনিস, কিন্তু এছাড়া সারা দুনিয়ায় এরকম কোনো জমিন নাই, এরকম কোনো ক্ষেত্র নাই, সহজ নাই, যে বাংলাদেশের মতো কদমে কদমে হকানি আলেম এবং আল্লাহওয়ালা কদমে কদমে রাখা আছে। দু চার 500 না, হাজার না, দয়াপুর একটা গ্রাম না ইউনিয়ন জানি না আমি, 2-4-2500 কেন এখনো জীবিত আছে, মনে হয় কয়েক হাজার ওলামা এই গ্রামের ভিতরে। দুনিয়া অদ্বিতীয় দেখাইতে পারবেন না কোথাও এরকম ওলামা আছে। তারপরও যদি আমরা না শিখলাম, প্রস্তুতি না নিলাম, ও মেরে দোস্ত, শয়তানের কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তোমাদের জুতা তোমাদের কপালে মারো, আমার দিকে উঠায়ও না। কি বুঝে আসলো না আসলো না? প্রস্তুতি নিব তো কাদের কাছ থেকে? হকানি আলেমদের কাছে আইসা, হকানি আল্লাহওয়ালাদের কাছে আইসা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে এটাও বলবো, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, পাক্কা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।